অনেকের একটা বিরাট বড় প্রশ্ন আমি দেখেছি অনেক পোর্টাল বা পেজ বা ইউটিউব চ্যানেলে অনেক জায়গায়, যে কে শাকিব খান, ওর মুভি কে দেখে, অ্যাক্টিং জানে না। শুধু জাস্ট একটা কথা আপনাদেরকে বলতে চাইবো, যারা এই কথাটা মনে করেন তাদেরকে বলতে চাইবো যে ওনারা একটা রিসেন্টলি মুভি টিজার রিলিজ করেছে, তুফান মুভি, সেই মুভি টিজারটা জাস্ট একটু দেখবেন। শুধু টিজারটা দেখবেন না, তার সঙ্গে দেখবেন কত ভিউ হয়েছে, কত টাইমের মধ্যে, আর কত শেয়ার, কত লাইক হয়েছে। যে হিরো বা যে অ্যাক্টার যাকে কেউ পাত্তা দেয় না, যাকে কেউ পছন্দ করে না, এত লোক রয়েছে যারা বলছে যে কে ও অ্যাক্টিং জানে না, তার অথচ তার ভিডিওতে এত ভিউ, তার এত লাইক, তার এত শেয়ার। আমি অনেক ইউটিউব চ্যানেল দেখি যারা অ্যানালাইজ করে, যারা এরকম রিভিউ করে শাকিব খান নিয়ে, রিসেন্ট ওনার যে তুফান টিজারটা এসছে এই বিষয়টাকে নিয়ে যারা যারা ভিডিও করেছে তাদের ভিউ দেখুন, অন্যান্য মানে ভিডিওগুলো দেখুন আর এই ভিউটা মানে ভিডিওটা দেখুন। ভিউ দেখলে বুঝতে পারবেন শাকিব খান কি, কেন এবং কি জন্যে। তো এটা হচ্ছে স্টারডম। আমি এর জন্য বলছি না যে আমি শাকিব খানের নিয়ে ভিডিও বানাচ্ছি আমারও ভিউ হয়ে যাবে। আমি এখনো পর্যন্ত ওনাকে নিয়ে তিনটে ভিডিও বানিয়েছি, তারপরে বানাইনি, র্যান্ডামলি বানাতে পারতাম ভিউ পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য। বাট আমি যেহেতু বিশ্লেষণ করি, যখন কোনো ঘটনা আমার চোখের সামনে আসে বা এমন কিছু তথ্য আমার সামনে আসে, সেটাকে নিয়ে আমি বিশ্লেষণ করি, সেটা তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। তো আমি মনে করলেও করতে পারতাম, আমি করলে দাঁড়িয়েও যাবো। ইভেন আমিও আগে তিনটে ভিডিও করেছি, আমার সেখানে সাবস্ক্রাইবার, যেহেতু আমার এখন ছোটো চ্যানেল, আমি রিসেন্টলি স্টার্ট করেছি, তো আমারও সাবস্ক্রাইবার অনেক মানে গেন হয়েছে বিকজ অফ শাকিব খান। এবার সেই লোকটা যদি স্টার্টআপ না থাকে, সেই লোকটা যদি সেই ফ্যান ফলোয়িং না থাকে, কারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে, কারা সেই সমস্ত ইউটিউবারের ভিডিও এসে দেখছে, তো সেই জায়গাটা তাকে তৈরি করতে হয়েছে। তার যদি ডিমান্ড না থাকে, তার যদি মানে সেই লেভেলের ফ্যান ফলোয়িং না থাকে, প্রডিউসাররা তার পেছনে টাকা ঢালবে না। আমাদের মতন যারা ইউটিউব করে বা যে কোনো পেজ চালায় বা যারা অ্যানালাইজ করে যে কোনো মাধ্যমেই হোক না কেন, তারা তাকে নিয়ে কেন কথা বলবে, তার ডিমান্ড আছে। আর শাকিব খান নিয়ে কথা বলছি মানেই যে শুধু তার ভালোটা বলবো, তার যদি কোনো ভুল থাকে, যদি কোনো ধরনের উইক পয়েন্ট থাকে সেটা বলবো না, সেটা ভুল কথা। কারণ অ্যানালাইজ করার মাধ্যমেই তার ভালো মন্দটা আপনি তুলে ধরতে পারেন দর্শকদের সামনে। এইবার আমার কাছে একটা কথা, যারা বলছে যে অ্যাক্টিং জানে না, অ্যাকশন জানে না, এই যে টিজারটা বেরিয়েছে, টিজারটা দেখে কোনো অংশে আপনার মনে হবে না এটা কোনো বাংলা সিনেমার টিজার, এটা টিজারটা দেখে মনে হবে সাউথ ইন্ডিয়ান বা কোনো বলিউড মুভির টিজার। এটা এক বাক্যে সবাই স্বীকার করে নেবে, যারা রিভিউ করে তারা, যারা অ্যানালাইজ করে মুভি বা অন্যান্য ধরনের যারা অ্যানালাইজার, তারাও এটা স্বীকার করবে, সাধারণ অডিয়েন্সও স্বীকার করবে যে কোনো অংশে এটা কম লাগছে না সাউথ বা বলিউডের মুভির থেকে। তাহলে কী করে আপনি বলতে পারেন বা বলবেন যে লোকটা অ্যাক্টিং জানে না? বা একটা টিজারে সব কিছু ডিফাইন করে না, বাট তাও সেই লোকটার পিছনে প্রডিউসাররা টাকা ঢালছে। শুধুমাত্র আপনাদের বাংলাদেশের প্রডিউসাররা না, আমাদের ইন্ডিয়ারও SBF এখানে পয়সা ঢেলেছে। শুধু শুধু তারা পয়সা ঢালিনি, তারা বিজনেস বোঝে। তাই কোনো প্রডিউসারের হঠাৎ করে মনে হবে না বা কোনো ডিরেক্টরের হঠাৎ করে মনে হবে না যে আমি শাকিব খান দিয়ে একটা মুভি বানিয়ে দিই, আজ মনে হলো করে দিলাম, সে চললো চললো, না চললো চললো, আমার অনেক পয়সা। এটা কোনো প্রডিউসার ডিরেক্টর এ ধরনের চিন্তাভাবনা নিয়ে চলে না, সে বিজনেস রিটার্ন দিচ্ছে বলেই তাকে দিয়ে মুভি বানানো হচ্ছে। ইভেন দরদ বলে যে মুভিটা আসছে সেটা প্যান ইন্ডিয়ার লেভেলে রিলিজ করা হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে অনেকে কথা বলছে যে শাকিব খানকে কজন চেনে যে ওনাকে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হবে ওনার মুভি। তো সেম পয়েন্টে আপনাদেরকে একটা আমি প্রশ্ন করি, যদি আপনাদেরকে বলি যে KGF মুভিটা এসছে, তার হিরো কে ছিল এবং ডিরেক্টর কে ছিল, এক বাক্যে একটা ছোট বাচ্চাও এখন বলে দিতে পারবে KGF এর হিরো ছিল ইয়াশ আর ডিরেক্টর ছিল প্রশান্ত নীল। এটা যদি KGF হওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করতাম যে এরকম একটা কানাড়া ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে একটা হিরো রয়েছে ইয়াশ বলে, একটা ডিরেক্টর রয়েছে প্রশান্ত নীল বলে, আপনি চিনতেন? চিনতেন না। তো তাকে কেউ চিনত না, একটা KGF পুরো ওয়ার্ল্ড তাকে চিনে নিয়েছে। যদি ইয়াশের সঙ্গে এই ফর্মুলা খাটতে পারে, তাহলে কেন শাকিব খান বা অন্যান্য হিরোর সঙ্গে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হবে না? ইয়াশকে কেউ চিনত না, একটা KGF পরে সবাই চিনে গেছে। তাহলে দরদের পরে শাকিব খানকে সবাই চিনে যেতে পারে, প্যান ইন্ডিয়া লেভেলে আগে রিলিজটা হতে দিন। কিন্তু আমরা তা করবো না, আমরা আগে খিল্লি করবো, অ্যাক্টিং পারে না, কিছু পারে না, এসব ধরনের কথাবার্তা বলবো। তাহলে আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, ইয়াশের পুরানো কিছু মুভি দেখবেন, হিন্দিটা কয়েকটা মুভি আছে, দেখলে বুঝতে পারবেন ইয়াশ কী অ্যাক্টিং করতো, কী ছিল সে, আর KGF কীভাবে তাকে মানে চেঞ্জ করেছে, ডিরেক্টর নিজে কীভাবে চেঞ্জ হয়েছে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে, যখন আমাদের নিজেদের কোনো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হিরো এ ধরনের কাজ বা প্রচেষ্টা করছে বা ডিরেক্টর প্রডিউসাররা এ ধরনের চেষ্টা করছে, তখন কেন আমরা এই জিনিসটাকে নিয়ে খিল্লি করবো? কেন আমরা ভাবতে পারি না একটা ভালো ধরনের কাজ আমরা পেতে চলেছি বা আশা করছি এরকম কাজ হবে, সেটা না ভেবে আমরা খিল্লি করছি? তবু একটা কথা বলি, সেই খিল্লিতে কিছু যায় আসে না। কিছুদিন আগে ওনার রাজকুমার রিলিজ করেছে, সেটা একটা ভালো লেভেলের বিজনেস করে গেছে, সবাই জানে। টিজার দেখে বোঝা যাচ্ছে শাকিব খানের জায়গা কোথায়। আমাদের মতো যারা ইউটিউবার রয়েছে বা এরকম অ্যানালাইজার রয়েছে, তাদের শাকিব খান লেখা থাকলেই যে লেভেলের ভিউ পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে তার ক্রেজ কোথায়। লোকে কোনো কিছু না ভেবে এসে সাবস্ক্রাইব করে যাচ্ছে চ্যানেল, কিছু বলতে হচ্ছে না, এটাই হচ্ছে শাকিব খান। তো সেই লোকটা যদি এই ধরনের পাওয়ার না থাকতো, সেই ধরনের স্টার্টআপ না থাকতো, আমার মনে হয় এই জিনিসগুলো হওয়া সম্ভব ছিল না। আমি কেন ইউটিউবের কথাটা বলছি, কারণ আমি নিজের চ্যানেল দিয়ে এই জিনিসটা দেখেছি।
আমার নিজের চ্যানেল দিয়েই দেখেছি। আমার একদম খুবই ছোট চ্যানেল, আমি রেগুলারও না, মোটামুটি কিছু বিশ্লেষণ করতে থাকি। তো তার মধ্যেই দেখছি আমার চ্যানেল শুধুমাত্র সাকিব খানের কিছু ভিডিওর জন্য অনেক গ্রো করে গেছে। তো এটা তখনই সম্ভব হয়, তার ফ্যানরাই করছে, তাকে যারা ভালোবাসে তার অডিয়েন্সটাই করছে। তো সেই ফ্যান ফলোয়িংটা যদি তার না থাকে তাহলে কেন আমার চ্যানেলে এসে লোকে দেখবে? বা যারা সাকিব খানকে নিয়ে ভিডিও বানিয়েছে এই টিজারটা নিয়ে, আমি অনেক ভিডিও দেখেছি, তো যারা যারা এই টিজারটা অর্থাৎ তুফানের টিজারটা নিয়ে ভিডিও বানিয়েছে তাদের ভিউ দেখুন। তো এটাই হচ্ছে ক্রেজ। তো আমার কাছে সোজা হিসাবে একটা কথা, একটা লোকের যদি সেই স্টারডম বা সেই পাওয়ার যদি না থাকে, সেই ক্রেজ না থাকে মানুষের মধ্যে, তাহলে কোনোদিন এই জিনিসগুলো হতে পারে না। আর কিছুদিন আগে ওনার রাজকুমার মুভি ভালো বিজনেস করে বেরিয়ে গেছে, তার আগেও শুনেছি প্রিয়স আমার খুব ভালো বিজনেস করেছে, তখন আমি অ্যানালাইজ করতাম না। তুফানটাও একদম দুর্দান্ত লেভেলের টিজার হয়েছে, এরপরে দরদ আসছে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করার জন্যে। তো এরপরে আর কী চাই? নিজেদের কোনো ইন্ডাস্ট্রির হিরো এই ধরনের কাজ করছে, এতদিন ধরে কাজ করে এসে নিজেকে ভেঙে এই জায়গায় নিয়ে এসছে, আমার মনে হয় অ্যাপ্রিসিয়েশন করা দরকার। তারপর আমার মনে হয় আজ যদি না অ্যাপ্রিসিয়েশন করছেন, কাল অ্যাপ্রিসিয়েশন আপনাকে করতেই হবে, কারণ এই লোকটা কিছু চেঞ্জ আনবে আপনাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ইভেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো যাই হোক, এটা একটা ভালো দিক, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরও বড় জায়গায় যাক। আর সাকিব খান কি পারে না পারে এই মুভিটা যখন রিলিজ করবে তখন বুঝে যাবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরে ভিডিওতে।